হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি ইন্সপেক্টর রাখাল দত্ত বলছি। হ্যাঁ বলুন। বলছি গতকালের ওই সজারুর কাটার চতুর্থ শিকারের কথা মনে আছে তো? আছে বই কি, দেবাশিস ভট্ট? হ্যাঁ, ওই ছোকরার জ্ঞান ফিরেছে। তাই? বাহ, এ তো ভালো খবর। তা আপনি কি একবার দেখা করবেন ওনার সাথে? হ্যাঁ, করতে পারলে তো ভালোই হতো। আচ্ছা বেশ, আমি বরঞ্চ গাড়ি পাঠাচ্ছি, আপনাকে বাড়ি থেকেই তুলে নেবে, কেমন? ঠিক আছে, রাখছি। আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন আসুন। নমস্কার, আমি সত্যেন্দ্রনাথ ব্যোমকেশ বলছি। আরে ব্যোমকেশ বাবু, নমস্কার নমস্কার, আপনার কথা আমি অনেক। আহা, আপনি এত ব্যস্ত হবেন না, আপনি এখন বিশ্রাম করুন, আপনার বিশ্রামের প্রয়োজন। না না, ঠিক আছি ঠিক আছি, আপনি বসুন। তা এখন কেমন বোধ করছেন? কিঞ্চিত ভালোই। আপনার খুব অসুবিধা না হলে আপনাকে কয়েকটা প্রশ্ন করতাম। বেশ তো করুন। বেশ, গতকাল সন্ধ্যের পর আপনি লেকের ধারে বেড়াতে গিয়েছিলেন? ঠিক বেড়াতে যাইনি, তবে গিয়েছিলাম। কেন গিয়েছিলেন? আমার একজন বন্ধু আমাকে টেলিফোন করে ডেকেছিল। কে বন্ধু, নাম কি? খড়গ বাহাদুর। খড়গ বাহাদুর, নেপালি নাকি? হ্যাঁ, নাম করা ফুটবল খেলোয়াড়। আচ্ছা, তা উনি আপনাকে লেকের ধারে ডেকেছিলেন কেন? ব্যক্তিগত কারণ ছিল কিছু, যদি না বলি চলবে? চলবে না, বলুন। ওর আসলে কিছু টাকার প্রয়োজন পড়েছিল, তাই যাতে টাকা ধার চাইতে পারে সেই জন্য আমাকে ডেকে পাঠিয়েছিল। তা উনি আপনার বাড়ি যাননি কেন? জানি না, বোধহয় বাড়ি আসতে সংকোচ বোধ করেছিল, যদি কেউ জানতে পেরে যাবে। কত টাকা চেয়েছিল? 1000 টাকা। আপনি কি টাকা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন? না না, অর্ঘ্য টেলিফোনে টাকার ব্যাপারে কিছুই বলেনি, টাকার ব্যাপারটা আমাকে বলল, আমিও রাজি হয়ে গেলাম। তারপর কথা হওয়ার পর খড়গ চলে গেল, তার আরেকজনের সঙ্গে দেখা করার ছিল, আমি একা বসে রইলাম। হঠাৎ পিঠের এই জায়গাটায় অসম্ভব যন্ত্রণা হয়ে উঠল, তারপর আর কিছু মনে নেই। পেছন দিকে আপনি কাউকে দেখতে পেয়েছিলেন? না। আপনার হৃৎপিণ্ড যে শরীরের ডান দিকে, সেটা নিশ্চয়ই আপনার স্ত্রী জানেন? না মঙ্কেশ বাবু, ও বোধহয় ব্যাপারটা জানেন। এ ব্যাপারটা আপনার বন্ধুরা জানে কি? আমার বন্ধু বলতে বড় কেউ নেই, সহকর্মী আছে। সম্প্রতি মাস দুয়েক হলো নৃপতিদার বাড়ি যাওয়া হচ্ছে, সেখানে কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। নৃপতিবাবুর বাড়ির বন্ধুদের মধ্যে কেউ কি ব্যাপারে জানে? না। ও, মানে কেউই জানেন না?
বাবা জানতেন আর ডাক্তারবাবু জানেন। আচ্ছা এমন কেউ কি আছে আপনার মৃত্যুতে যার লাভ হবে? কেউ না। আচ্ছা আজ আর আপনাকে বেশি প্রশ্ন করবো না, আপনি তাড়াতাড়ি সেরে উঠুন, তারপর যদি প্রয়োজন পড়ে তখন দেখা যাবে, আজ বরঞ্চ আসি। বেশ। অজিত, এই নিয়ে সজারুর কাঁটার মোট 4টে শিকার পিছনে গিয়ে আছে, সেটা বার করতে হবে।